সমাবেশকে সফল করার জন্য কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফরিদপুর জেলার কৃষি সন্তান সমাবয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জনগণ প্রস্তুত নয়,
সেটা সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক সিদ্ধান্ত। এই কারণে যে গ্যাস কোম্পানিগুলো মুনাফা করছে এবং এখন এমন কোন অবস্থা সৃষ্টি হয়নি যে যাতে করে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে। আমি আপনাদের সামনে একটা গ্যাসের দাম কি ভালো হয়েছে সেটা বলতে চাই। আমরা এখন এক বার্নারে দিচ্ছি 600 টাকা, এক তারিখ থেকে আমাদের দিতে শুরু করতে হয়েছে গতকাল থেকে 750 টাকা। এবং সরকার যে প্রস্তাব দিয়েছিল, সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, যে পরের জুন থেকে তা হবে 900 টাকা। এই দ্বিতীয় সিদ্ধান্তটা পরের জুন থেকে এটা হাইকোর্টের আদেশ অনুযায়ী 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু গতকাল থেকে আমাদেরকে প্রায় 150 টাকা বেশি দিতে হচ্ছে একটা বার্নারের জন্য। আর বিদ্যুৎ খাতে একটি পরে সার শিল্প চা বাগান বাণিজ্যিক সিএনজি প্রত্যেকটি খাতে মূল্য বৃদ্ধি করা হয়েছে, যার ফলে আপনি ইতিমধ্যে দেখেছেন বিশেষজ্ঞরা এবং দেশের বিশিষ্ট যারা রাজনৈতিক দলগুলো তারা বলছে এটা দেশের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য এই সরকারের কোন জবাবদিহি থাকে তাহলে জনগণের কাছে কোন জবাবদিহি হয় না, যে কারণে তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। আপনারা দেখেছেন গতকাল পরশু নাগর পরিবহন সেক্টরে দেখা হল সরকারের মন্ত্রীরা উস্কানি দিয়ে একটা ধর্মঘট করিয়ে জনগণের যেমন আপনারা একই সঙ্গে দুর্বোধ হয়েছে তেমনি একজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে। আজকে এই সরকার প্রতিটি ক্ষেত্রে জনগণের জীবনকে দুঃসহ করে আমাদের রাজনৈতিক যে কথা বলার যে ক্ষমতা গণতান্ত্রিক যে পরিসর তাকেও সম্পূর্ণভাবে সংকুচিত করা হচ্ছে এবং আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে সভা করতে দেওয়া হয় না। আমরা বারবার এই সারা চিন্তা নেই জনসভা করার জন্য অনুমতি চেয়েছি, পার্টি আমাদের সঙ্গে জনসভার অনুমতি দিয়েছি, আমাদেরকে দেখা হয়নি। আমাদেরকে বিভিন্ন জেলার সম্মেলন করতে দেওয়া হয় না, আমাদের সভা সমিতি করতে দেওয়া হয় না। এই সরকার সম্পূর্ণভাবে একটি গণবিরোধী সরকার এবং তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকের এই গ্যাস মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি এবং সংসদ সমূহ আপনারা যারা এখানে এসেছেন তাদেরকে আমারও ধন্যবাদ জানতে চাই। এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে জনগণের মধ্যে গিয়ে জনগণকে উজ্জীবিত করে তুলতে হবে সরকারের এই গণতন্ত্র বিরোধী বিভিন্ন চুক্তি করছে যে চুক্তিগুলো আমাদের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে। বন্ধুগণ আমরা এটা বিরোধিতা করছি, আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে, এটা সকলের দাবি। আজকে আমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে বৃহত্তরিত নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। আপনি যে কথা আমাদের চিহ্ন করেছেন এখানে কোনো মতেই কোনোভাবেই যদি চিন্তা করে থাকেন আমাদের প্রতিবাদ করবার, আমাদের সোচ্চার হবার, শান্তিপূর্ণ ভাবে এই সরকারকে আমরা বাধ্য করবো নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সকল দলের সুরেশ ভাই দেখান তো।